জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যে কোনো দেশের জন্যই বড় চ্যালেঞ্জ। জনসংখ্যা কমে গেলে এর বিরূপ প্রভাব পড়ে সরাসরি অর্থনীতিতে। এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ দক্ষিণ কোরিয়া, দেশটিতে সরকারের বিভিন্ন উদ্যোগের পরও ঠেকানো যাচ্ছে না জনসংখ্যা হ্রাসের হার। রোববার দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, দেশটিতে 2022 সালে জনসংখ্যা ছিল 5 কোটি 16 লাখ, যা 2040 সালে নেমে আসবে 5 কোটিতে। আর জনসংখ্যা হ্রাসের এই হার অব্যাহত থাকলে 2070 সালে দেশটির জনসংখ্যা 3 কোটি 62 লাখের নিচে নেমে যাবে। জনসংখ্যা এভাবে কমলে আগামী বছরগুলিতে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে সংখ্যা বিশেষজ্ঞদের। দক্ষিণ কোরিয়ার মোট জনসংখ্যার প্রায় 7.2% একাকী বসবাস করেন। বিয়েতেও আগ্রহ নেই দেশটির অনেক তরুণের। জনসংখ্যা হ্রাসের এই সমস্যা নিরসনে দক্ষিণ কোরিয়ার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বেশি সন্তান জন্মদানকারী পিতামাতাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন তারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ,